আরেকটা প্রশ্ন অনেকেই করেন যে কোন মধুতে বেশি শক্তিশালী, কোন ফুলের মধু খেলে বেশি শক্তি পাওয়া যায়। আমাকে প্রশ্ন করা হয় যে ভাই আপনার চোখে কোন মধুটা বেশি শক্তিশালী যেটা খেলে সর্বদিক দিয়া শক্তিমান হওয়া যায়। বাস্তবতা হলো সব মধুতেই শক্তি আছে। যেমন কালিজিরার মধু সবাই খেতেও পারবে, সহ্যও হবে এবং শক্তিও আসবে, সে ডায়াবেটিস থাক চাই না থাক। হ্যাঁ, সরিষার মধু আমি সবচেয়ে শক্তিশালী মনে করি। তারপরে সুন্দরবনের বাইন ফুলের মধু, এটা খেলে ততক্ষণে শরীরকে মোটা করে, তাজা করে। তো সর্বোর্ধে আমি সরিষাকে বলতে পারি। আর যদি অসুখ বিসুখ হয়, ডায়াবেটিস থাকে, তাহলে কালিজিরার মধু। এবং সর্বোর্ধে আপনি দুই তিন রকম মধু সংগ্রহ করে ওটাকে মিলিয়ে খেলে আপনার ভিতর সব হলো। অর্থাৎ মধুর যে সমস্ত গুণাগুণ আছে, এক একটা মধুর এক একটা আলাদা স্পেশাল, সবগুলো একত্রে মিলিয়ে দুই চামচ খান, তা আপনি সর্বাঙ্গীনভাবে, সুন্দরভাবে, কঠিনভাবে গুণ পেলে। তারা খাবে কম কম, যে কেবল জন্ম নিছে তার ঠোঁটে সোয়াবে, যার 2 বছর হয়েছে সে হাফ চামচের কম, যার 10 বছর সে হাফ চামচ, আর 15 বছরের ঊর্ধ্বে 1 চামচ, 18 বছরের ঊর্ধ্বে 2 চামচ করে খাওয়া যাবে। এর বেশি না খাওয়াই বেটার, কারণ একটা ফোঁটাই মধু হলে সেই আপনার জন্য যথেষ্ট। খালি পেট এখন খাবেন কখন? খালি পেটে মধু খাওয়া যাবে না। মধু একটা হজমিকারক, সে কাউকে তো হজম করবে। আপনি খালি পেটে খেলে আপনার পেটকে সে নষ্ট করে দেবে, গ্যাস্ট্রিক হবে, আলসার হবে। অতএব খালি পেটে একদম খাওয়া যাবে না। যদি সকালবেলা কিছু দিয়ে পারেন খেতে হবে, আইদার নাস্তার পরে, রাত্রে খেলে চেটে চেটে খান, মধুর একটা গুণ পেয়ে যাবেন, ঘুম হবে ভালো ইত্যাদি। এখানে একটা ভালো প্রশ্ন করছেন, কোন রোগ থাকলে মধু খাওয়া যাবে না? প্রথমে আসি ডায়াবেটিস। ডায়াবেটিস থাকলে আপনার সব মধুই খাওয়া যাবে না। সেক্ষেত্রে আমি আগে আরও ভিডিওতে বলেছি, ডায়াবেটিসের জন্য কালিজিরা মধু, নিমের মধু, জামের মধু, উস্তার মধু, এই ধরনের যেই মশলাগুলো খেলে বা সবজিগুলো খেলে ডায়াবেটিস কমে, তার মধু খেলেই ডায়াবেটিস কমবে। আর আপেল মধু, এটা প্রসঙ্গক্রমে আসতে হয়, মধু হাড়ের জন্য উপকার, আপেল দিয়ে খাবেন। আর আপেল গাছের তিয়া যদি মধু আসে তাহলে আপেল দিয়ে খাওয়া দরকার নাই, বা অল্প আপেল দিয়ে খেলেন। এভাবে পেটের যদি জন্য যদি খান তাহলে আপনি পেঁপে, পাকা পেঁপের সাথে খান। নিমের জামের মধু যদি হয় তো যে কোনো ফলমূল দিয়ে খান, আপনাদের এ সমস্ত বিভিন্ন মধুতে বিভিন্ন উপকার দেবে। সুন্দরবনের মধু যে কোনো ফলমূল দিয়ে খাওয়াই অত্যন্ত উত্তম, তাতে ফলের 6টা গুণ আর মধুর 80-85 গুণ আমাদের জানা আছে সমস্ত বিজ্ঞানীদের। তো এই যে 90টা গুণ জানা আছে, বাকি 10টা আমরা এখনও পৃথিবীবাসী জানি না, তো সেটা 100% আপনি গুণ পেয়ে গেলেন। যে কোনো ফলমূল দিয়া খালি পেটে না খেলে আপনি মধুর উপকারিতা পাবেন।